হঠাৎ করে যখন স্বাভাবিকভাবেই সপ্তমীর রাতে সেখানে কোনো মানে মণ্ডপের মানে কর্মীরা সেখানে থাকে না উপস্থিত, সুতরাং সেই রাত্রে হঠাৎ করে তিন চারজনকে পুলিশ দেখতে পায়। হঠাৎ করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু প্রশ্ন, তাদেরকে কিছু না কিছু প্রশ্ন করে এবং সাথে সাথে চলে যায়। ছেলেটা বিল্ডিংয়ের উপর থেকে দেখেছে, যেই দেখেছে তো কিছুক্ষণ পরে পুলিশ চলে যায় এবং তার আধা ঘন্টা পরেই হঠাৎ করে মণ্ডপের বাতিগুলো নিভিয়ে দেওয়া হলো। তখন আমাকে মেসেজ যে কাজটা নেই, তো তখন তার কথা শুনে বুঝলাম যে কিছু না কিছু একটা ঘটতে পারে। এখানে যে কোনো ক্ষমতাধর ব্যক্তির সম্পৃক্তি ছাড়া মানে সংযুক্তি ছাড়া এখানে এই কাজটি ঘটানো সম্ভব না। ঘটনা ঘটার পরপরই আমাদের একটি টিম আমরা কুমিল্লা এবং চাঁদপুরে গিয়েছি, হাজীগঞ্জে গিয়েছি। তো ওখানে আমরা সাধারণ জনগণের সঙ্গে আলাপ আলোচনা করেছি, পূজা কমিটি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেছি, মণ্ডপের সঙ্গে আলোচনা করেছি, যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনা করেছি, যারা ঢাক বাজায় ঢাকি তাদের সঙ্গে আলোচনা করেছি, যারা আহত হয়েছে, সবকিছু মিলিয়ে যে জিনিসটা এটা টোটালটাই পলিটিক্যাল। এবং সেই পলিটিক্যালের ব্যাপারে আবার যারা ই করেছেন সেখানে খুলেই বলি, সাধারণ জনগণ মানে ওখান থেকে যারা বলেছেন তারা বলেছেন ওখানকার এমপি সাহেবের সঙ্গে মেয়র সাহেবের একটা দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটানো হয়েছে। এবং তাদেরই কেউ যারা বেনিফিটেড হতে চেয়েছে যে আগামী সামনে ইলেকশনের আগেই আমার গ্রহণযোগ্যতা এখানে বেশি, সেটা প্রমাণ করার জন্য আমাকে ভবিষ্যতে এমপি বানাতে হবে কিংবা আমাকে পজিশন দিতে হবে, তো তার কারসাজিতে এরকম ঘটেছে। এটা হচ্ছে ওইখানকার যারা তাদের বক্তব্য। সো বাংলাদেশে চলমান ধর্মীয় দাঙ্গা হচ্ছে এন্টার্ড ইটস সেকেন্ড উইক, এবং ইটস এ ভেরি স্যাড অ্যান্ড আনফর্চুনেট থিং টু সে, কারণ হচ্ছে বাংলাদেশে এই কথাটা আমরা খুব একটা বলার সুযোগ পাই না যে ধর্মীয় দাঙ্গা, লার্জ স্কেল দাঙ্গা, দীর্ঘমেয়াদি দাঙ্গা, এগুলো ইন্ডিয়াতে হয়। ইন্ডিয়াতে দাঙ্গা ওয়ার্ডটাই বাংলাদেশের ক্ষেত্রে অলমোস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে প্রতি বছর যেগুলো হয়ে আসতেছিল স্যাবোটাজ, যে হিন্দু মন্দিরে হচ্ছে এই দুই একটা মূর্তি ভেঙে দিয়ে আসা, এবং এগুলো সবগুলোই যে 100% পলিটিক্যাল রিজন আছে সেটার পেছনে সেটা মনে করার কোনো কারণ নাই, তৌহিদি জনতাই আছে প্রচুর এসব কাজ করার জন্যে, বাট সেগুলো ছোট্টখাটো বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড ললেস কান্ট্রিতে এগুলো মানে খুব একেবারে এক্সট্রাঅর্ডিনারি কোনো ব্যাপার না, রাইট? একটা মূর্তি ভেঙে দিয়ে আসছে, তো সেগুলোর কারণে কখনো দাঙ্গা হইতো না। সেটা হইতেছে যারা সংখ্যালঘু তাদের একটা দুঃখের জায়গা, তাদের একটা কষ্টের জায়গা, একটা ক্ষোভের জায়গা, আবার তাদের জায়গা জমি দখল করে ফেলে, এবং জায়গা জমি দখল করে অবশ্যই বিরোধী দলীয় লোকজন জায়গা জমি দখল করে না, সরকার দলীয় লোকজনই করে, এবং ইটস নট লাইক শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর যে নির্যাতন বা জায়গা জমি দখল করা, এগুলো শুধু আওয়ামী লীগ ক্ষমতা বিএনপি ক্ষমতায় থাকলে হয় না, তা না, বরং যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকলে এগুলো বেশি মাত্রায় হয়, আওয়ামী লীগের চেয়ে বেশি পরিমাণে হয়। অ্যান্ড বিএনপি অলার্থ জীবনও স্বীকার করবে না সেটা বলে লাভ নাই এরা তো আসলে, কিন্তু দাঙ্গা কখনো বাঁধে নাই, দাঙ্গা কখনো একদিন থেকে দুই দিনে যায় নাই বা তিন দিন থেকে পাঁচ দিনে যায় নাই বা সারা দেশ ব্যাপী হয় নাই, এগুলো বাংলাদেশের জন্য বিরল ব্যাপার, যে কারণে আমি কখনো বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে তুলনা করি না। বাংলাদেশও একটা অসভ্য দেশ, ইন্ডিয়াও একটা অসভ্য দেশ, এই অসভ্য দেশ অসভ্য দেশের মধ্যে কম্পারেটিভলি বাংলাদেশ ভারতের সাথে তুলনার অযোগ্য, এরকমই আমি সবসময় জেনে আসছি, মেনে বুঝে আসছি, আর্গিউ করে আসছি। আনফর্চুনেটলি এখন এসে কিছুটা ইন্ডিয়ার সাথে তুলনীয় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, স্টিল ইন্ডিয়াতে যেসব পরিস্থিতি সৃষ্টি হয় এগুলো থারে কাছে নাই। দিনের পর দিন দাঙ্গা, হাজার হাজার সংখ্যালঘু নিহত হওয়ার ঘটনা কল্পনা করা যায় না বাংলাদেশে। বাংলাদেশে যে দাঙ্গাটা যাচ্ছে, দাঙ্গাতে কিন্তু যতজন মারা গেছে সবাই মুসলিম, তো বাংলাদেশে দাঙ্গাতে হিন্দু পিটিয়ে মেরে ফেলতেছে সাপের মতো লাশ ইয়েতে, এগুলো কল্পনা করা যায় না বাংলাদেশে। এগুলো ইন্ডিয়াতে অ্যাগেন এগুলো আমার মুখের দামি না, স্ট্যাটিস্টিক্স ফোরটি, ইন্ডিয়াতে কী পরিমাণ দাঙ্গা হয় আপনি খালি ইন্টারনেটে একটু সার্চ দেন, প্রতি বছর কী পরিমাণ দাঙ্গা প্রতি বছর, কিন্তু ছোটোখাটো হলে কিন্তু আলোচনায় আসে না। ব্যাপারটা কীরকম যে আমেরিকাতে ম্যাস শুটিংয়ের ঘটনা যখন ঘটে, আমরা মাঝে মধ্যে খবর শুনি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটছে, রাইট? কিন্তু আসলে কিন্তু আমেরিকাতে অলমোস্ট প্রতিদিন ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটে, কিন্তু আমরা শুনি না কেন, কারণ হচ্ছে যখন লার্জ স্কেলে কোনো ঘটনা না ঘটে এগুলো ঘটতেই থাকে, আমাদের কানে আসে না। কখন যদি একসাথে 50 জন মারা পড়ে তখন আমাদের কানে আসে ব্যাপারগুলো, রাইট? এখন ম্যাস শুটিংয়ের একটা স্ট্রিক্ট ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন অনুযায়ী খুব সম্ভবত 5 জন না কয়জন মারা পড়লে তখন সেটাকে ম্যাস শুটিং বলে, রাইট? সো 5 জন করে মারা পড়তেছে, প্রচুর স্কুলে ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটে, আমরা এগুলো জানি না। কিন্তু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকালে তখন আপনি অবাক হবেন, ও আচ্ছা, তার মানে এই ঘটনাগুলো ঘটে আমরা জানি না, বিকজ লাইক অত আলোচনায় আসে না দেখে, কিন্তু নৈমিত্তিক ঘটনা, রাইট? ইন্ডিয়ার ব্যাপারটা এরকম, ইন্ডিয়াতে হচ্ছে দাঙ্গা প্রতিদিন হইতেছে, প্রতিদিন মরতেছে সংখ্যালঘুরা, কিন্তু
এগুলো আমরা জানি না, কারণ ওই যে ছোটোখাটো ব্যাপার দেখে যখন 100, 200, 500, 1000, 2000 মারা পড়ে তখন আমরা হয়। সো যে কারণে বলতেছি, আপনি জাস্ট ইন্টারনেটে গিয়ে যদি সার্চ দেন ইন্ডিয়াতে কী পরিমাণ দাঙ্গা হয়, তো আপনি অবাক হবেন প্রতি বছরে কী কত সংখ্যক দাঙ্গা ইন্ডিয়াতে হয়, আমরা জানি না, রাইট? বাংলাদেশে এরকম এগুলো কল্পনা করা যায় না যে বাংলাদেশে নৈমিত্তিক দাঙ্গা হইতেছে। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় দেশ, অনেক বেশি জনসংখ্যা, সেটা অবশ্যই সেই ফেয়ার, মানে আই হ্যাভ টু বি ফেয়ার অন দ্যাট পয়েন্ট স্টিল। সো এবং যেটা বললাম যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের সাথে সংখ্যাগুরুদের ঠোকাঠুকি হয় তৃতীয় বিশ্বের মতো ললেস দেশে হবে, এটা অস্বাভাবিক না, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু এটা ওই পর্যন্তই সাধারণত সীমাবদ্ধ থাকে। কোনো সংখ্যালঘু মারা পড়া, একজন সংখ্যালঘু মারা পড়া মবের হাতে লিঞ্চড হওয়া, দশজন তো কল্পনাই করা যায়। আচ্ছা, জন্মের পর থেকে আমি কখনো দেখছি যে বাংলাদেশে কোনো দাঙ্গা হয়ে দশজন হিন্দু মারা পড়ছে মুসলিমদের হাতে? আমি দেখি নাই আমার জন্মে, 100 জন 1000 জন তো দূরের কথা, রাইট? সো এটা খুবই দুঃখজনক, এই কারণে যে আমি যেখানে যে ইন্ডিয়ার সাথে আমি বাংলাদেশকে তুলনাতেই জানি না, যে বাংলাদেশকে আমি সারাদিন অশুভ বলে গালাগালি করি, সেই বাংলাদেশকে আমি যেখানে ইন্ডিয়ার সাথে তুলনাতেই জানি না এসব ধর্মীয় দাঙ্গা অসহিষ্ণুতার ক্ষেত্রে, সেই ইন্ডিয়ার সাথে এখন কিছুটা কম্পারিজনের সুযোগ তৈরি হয়েছে। অ্যাগেন আই ওয়ান্ট টু মেক দ্যাট পয়েন্ট ওয়ান মোর টাইম, স্টিল ইন্ডিয়ার ধারে কাছে ত্রিসীমানা নেই, স্টিল একটা হিন্দু ধর্মাবলম্বী মারা পড়ে না এখন যা হচ্ছে তাতে, রাইট? যা মারা পড়ছে মুসলিমই মারা পড়ছে, এবং আই টেক প্রাইড ইন দ্যাট ফ্যাক্ট যে আমাদের দেশের মানুষ অসভ্য ইতর বর্বর হইলে এখনও ইন্ডিয়ানদের মতো হয় নাই, ওকে? সো এটাই আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে। প্রায় সেকেন্ড উইকে আমরা প্রবেশ করলাম, সো একটা চলমান সংখ্যালঘুদের উপর একটা চলমান অ্যাটাকের ঘটনা, মন্দিরগুলোতে হামলা হচ্ছে, কারফিউ জারি করা হয়েছে, আজকেও রংপুর হচ্ছে অনেকগুলো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সো এত দীর্ঘ সময় ধরে লার্জ স্কেল দেশব্যাপী সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদেরকে এভাবে তটস্থ করে রাখা, এই পয়েন্ট আমি মেক করতে চাই, তটস্থ করে রাখা, রাইট? কেন একজন হিন্দু ধর্মাবলম্বী এখন পর্যন্ত মারা পড়া নেই, ইন্ডিয়া ধরলে তখন লাশের শাড়ি লেগে যেত, রাইট? এটাই বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, বাংলাদেশে যা হয় সাধারণত সংখ্যালঘু নির্যাতন বলতে যতটুকু হয় জায়গা জমি দখল করা, মন্দিরে হামলা করা, একটা ওই মূর্তি ভেঙে দিয়ে আসা, একটু পর্যন্ত সীমাবদ্ধ, কোনো হিন্দু ধর্মকে মারা পড়ে না, রাইট? সো ওই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতেছি এখনও, কিন্তু স্টিল এই যে এত দীর্ঘমেয়াদে সংখ্যালঘুদেরকে পার্সিকিউট করা, এটাই বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা এবং খুবই দুঃখজনক ঘটনা, রাইট? সেটা হচ্ছে নাও, সেটার স্টার্টিং কোথায় সেটা তো আমরা অবশ্যই আলোচনা কয়েকবার করে ফেলছি দুইটা পর্বে, এবং অবশ্যই এটা যে একটা রাজনৈতিক সাবোটাজ, একটা উদ্দেশ্যমূলক ব্যাপার, এটা প্রথম পর্বে আলোচনা করছি। নাও, কারা এটার পেছনে ছিল, সেটা বিএনপি নাকি আওয়ামী লীগ, এটা অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম যখন আলোচনা করছি এটা বোঝার কোনো উপায় নাই, এখনও যে খুব আছে তা না, কিন্তু যে কেউ করতে পারে বিএনপি ওলাদের কথা ওরে বাবারে তারা এমনভাবে আলোচনা করতেছে, ওরা সংখ্যালঘুদের ফাকিং টাইম এবং সংখ্যালঘু, এগুলো সব পলিটিক্যাল, আমার বলা লাগবে না, আপনারা যদি নিজেদের দুই চোখ থাকে যারা এগুলো বলতেছে এদেরকে খালি দেখবেন, এরা প্রত্যেকটা ওয়ার্ড এদের মুখ থেকে বের হয় একতরফা, প্রত্যেকটা ওয়ার্ড, এমনি তো অনেক ফার্স্ট সিগন্যালিং করবে, অনেক নীতির বোঝানোর চেষ্টা করবে যে নীতির জায়গা থেকে আসতেছে ওনারা, হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সরকারের মতো দিয়ে, এগুলো না 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 না, এগুলো সব ওনাদের পলিটিক্যাল, এগুলো পলিটিসাইজ করা, এইগুলোকে সুযোগ হিসেবে দেখে এরা, এগুলোকে পলিটিসাইজ করার জন্য, দেরন ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলাম ধর্মের আদর্শ কী বলে, দেরন্ট কেয়ার অ্যাবাউট সংখ্যালঘুরা এই দেশে নিরাপদ আছে কি না, তাদের সব কিছু পলিটিসাইজ করে পলিটিক্যাল পয়েন্ট স্কোর করতে হবে। সো মোটামুটি আমার আশেপাশে আমি মনে হয় না একজন মানুষও দেখছি যে অনেস্ট অ্যাবাউট যে সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে এটার ব্যাপারে, এবং এই যে দুর্নীতি জনতা একটা ইস্যু এটার ব্যাপারে, এবং লাস্টলি অবশ্যই পলিটিসাইজ করা, তো এটা একটা ইস্যু অবশ্যই। নাও অ্যাগেন, যে এটা প্রথম পর্বে আলোচনা করছি যে এই পলিটিসাইজ করা হয় কিনা এই এরিয়াতে, কারণ এখানে একটা দুর্নীতি জনতা আছে, এদেরকে উস্কানো যায় বিধায় এই কাজগুলা পলিটিশিয়ানরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, রাইট? সো আপনার সেখানে সেই কী বলে ফিউয়েলটা আসে বিধায় এখানে কেউ স্পার্ক করার সুযোগটা নেই, এই ফিউয়েলটা যে আসে এটা তো ট্রু, এই তৌহিদি জনতা এক্সিস্ট করে দেখেই তো কেউ এখানে এসে এদেরকে স্পার্ক করে, এই পলিটিক্যাল পলিটিশিয়ানরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, রাইট? এই স্যাবোটাসগুলো করে, রাইট? সো সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এখানে বিগেস্ট ইস্যু হচ্ছে তৌহিদি জনতা, বিগেস্ট ইস্যু পলিটিশিয়া, এই যে স্যাবোটাস রাজনীতিবিদরা এগুলো যে করে পেছন থেকে কলকাঠি নাড়ে ইচ্ছাকৃতভাবে করে, এটা বিএনপিও করে, এটা আওয়ামী লীগে করে, কেউ বাদ নাই, এদের কথা শুনলে আপনি বুঝতেই পারবেন, আপনার মনে হবে যে বিএনপি ফেরস্তা বা আওয়ামী লীগ ফেরস্তা। সো না, যে শুরুতে যেরকম দেখলাম কিছু মানে অকুস্থলের কিছু ঘটনাস্থলের কিছু অ্যাকাউন্ট, যারা এখানকার কী বলে কমিটি হিন্দু ধর্মাবলম্বীদের সভাপতি কি কমিটির বা সেখানে যারা স্থানীয় ছেলেটা কথা শুনলাম, এগুলো এক ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট, খুব দূরেরও না, এবং সেই ছেলেটা যে ছেলেটা কথা বললো যে তাকে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল আলো নিভায় ফেলা হয়েছে, বহিরাগত কিছু 4-5টা ছেলে আসছে পুলিশের সাথে কথা বলছে, তারপর আলো নিভায় ফেলছে, সব কিছু ফিসি লাগতে ফিসি
ব্যাপারগুলো তাকে ইমিডিয়েটলি টেক্সট করে জানানো হয়েছে, লাইক রিয়েল টাইম অ্যাকাউন্ট সে দিচ্ছে যে রিয়েল টাইমে ঘটনাগুলো যখন ঘটছে এবং তারা কনসার্ন হয়ে পড়ছে, কারণ হচ্ছে বাংলাদেশে তো এই যে ঘটনাগুলোর প্রতি পূজা আসলে মণ্ডপে নানান ঘটনা ঘটানোর ঘটনা ঘটে দেখেই তারা অ্যালার্ট মোডে ছিল এবং শেষ পর্যন্ত ঠিকই দেখা গেল এখানে এরকম একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সো তারা ক্লিয়ারলি ওইখানকার যারা বলতেছে যে এটা প্রশাসনের সহায়তায় সরকার দলীয় লোকই করছে না, এখানে একটা পার্থক্য আছে, সরকার দলীয় লোক করা ভার্সেস সরকার করা। সরকার কিন্তু একটা বিশাল বডি, সরকার মানে কিন্তু কুমিল্লার স্থানীয় আওয়ামী লীগ নেতা না, সরকার মানে সরকার মন্ত্রী পরিষদ সচিব সবাই মিলে সরকার, রাইট? সো এরা যখন এই কথাগুলো বলার চেষ্টা করে বিএনপিপন্থীরা বা বিরোধী দলীয়রা খুব ভেগ ধরে ভালো মানুষের ধরে এগুলো বোঝানোর চেষ্টা করে সরকার এগুলো করতেছে, খুব কনসার্ন না, এগুলো সরকার নেসেসারিলি করতেছে না। কিছু জিনিস সরকার নেসেসারিলি করে, জাতীয় নির্বাচন জাতীয় বিষয়গুলো সেগুলো সরকার প্ল্যান করে নানান বিষয় করে, এগুলো স্থানীয় যেই জিনিসটা এরা বোঝানোর চেষ্টা করতেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা সে বুঝাইতে চাইছে যে এই একটা অস্থিরতা অস্থিতিশীলতা তৈরি করে সে তার ইম্পর্টেন্স বুঝাইতে চাইছে, সিগনিফিকেন্স বুঝাইতে চাইছে উপরের মহলের কাছে, যে আপনারা যাকে নমিনেশন দিচ্ছেন দেখেন সে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার আন্ডারে, আমি হইলে এই টাইপের কিছু একটা বুঝাইতে চাইতেছে ওরা, এই টাইপের কোনো একটা পয়েন্ট মেক করার জন্য এই স্যাবোটাজটা করছে স্থানীয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ঠোকাঠুকি থেকে। সো এটা একটা স্থানীয় আওয়ামী লীগের ইস্যু, এটা কিন্তু সরকার প্ল্যান করে শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সাথে মিলে প্ল্যান এই কাজটা করা, সো এটা সরকারের ষড়যন্ত্র চক্রান্ত বলা ইন এ ওয়ে কারেক্ট না, কিন্তু আপনি অ্যাগেন আপনি বিএনপি ওলাদের কথা শুনলে বা বিরোধী দলীয় এলাদের কথা শুনলে মনে হবে যে সব কিছু শেখ হাসিনা বসে বসে নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, অনেক বিষয় আছে, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতেছি, ওরা বাবা শেখ হাসিনা বলা যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী কিছু জানে না, ওনাকে ভুল বোঝানো হয়, এইসব নাটকের কথাবার্তা শুনি, না 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 সেগুলো ওনাদের নির্দেশ ছাড়া সম্ভব না। আবার কিছু আছে লোকাল পর্যায়ে, এই যে লোকাল পর্যায়ে পাণ্ডারে পাণ্ডামি করে কেন, সেটা আবার এই যে ঘুরে ফিরে আপনার রসুনের কোয়া এক জায়গায়, এরা এগুলো করে কারণ হইতেছে জানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ইয়ে দেওয়া আছে, কী বলে এটাকে, মানে ফ্রি পাস দিয়ে আসে, যে কোনো কিছু যত যাই করুক এরা আলটিমেটলি যাক সে আলাপ অন্য আলাপ, কারণ এদেরকে প্রশ্রয় না দিলে প্রধানমন্ত্রী তো এই অবৈধ নির্বাচন করে রাতের ভোটে এদেরকে চুরি করে তো ওনাদেরকে ক্ষমতায় চোরাই বসাইছে এলাকার স্থানীয় লোকাল পাণ্ডারা, রাইট? সো লোকাল পাণ্ডারা পাণ্ডামি করবে, এগুলো সরকারকে দেখে না দেখার ভান করতে হবে, সাপোর্ট দিয়ে যেতে হবে। সো কিন্তু এগুলো একেবারে যে বলতেছে সরকার করাই, না 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 স্থানীয় পাণ্ডাদের কাজকর্ম যারা সরকারের অংশ, রাইট? সো মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখন শুরুতে তো আমরা জানতাম এটা কোনো একটা রাজনৈতিক স্যাবোটাজ, কিন্তু কোন কে করতে চাইছিল কেন করতে চাইছিল সেটা ক্লিয়ার না, সরকার দল না বিরোধী দল, যারা পলিটিক্স পলিটিক্যাল লোকজন এদের কথা শুনলে অবশ্য এরা শিওর ডে ওয়ান থেকে। সো না এখন আমরা বুঝতেছি যে না এই ক্ষেত্রে এই স্যাবোটাজটা সরকার দলীয় মনে হচ্ছে, এবং লাইক একটা বিগ নাম্বার অফ কেসেসে সরকারের স্যাবোটাজই, মানে সরকার বলতে জানেন আমিও আমার ওয়ার্ডটা আর একটু ক্লারিফাই করি, সরকার বলতে একেবারে সরকার বডির না, লাইক স্থানীয় সরকার দলীয় লোকের। হ্যাঁ সরকার করে কখন, যখন জাতীয় নির্বাচনটা আসে তখনকার আগে আগে শুরু হবে আপনার বাংলাদেশের মধ্যে জঙ্গি আক্রমণ, এই মাদ্রাসার মধ্যে জঙ্গি পাওয়া, জঙ্গি বই পাওয়া, জিহাদি, তারপর ইভেন জঙ্গি অ্যাটাকের ঘটনা ঘটে, এবং সেগুলোর যে অভিযোগ করা হয় যে মানে আওয়ামী লীগ সরকার তখন সরকারে থাকা অবস্থায় এই কাজগুলো স্যাবোটাজগুলো করায় বহির্বিশ্বের কাছে, ইন্ডিয়ার কাছে প্রমাণ দেওয়ার জন্য যে আমরা ক্ষমতা না, এই যে জিনিসটা কুমিল্লায় করছে, কুমিল্লায় এখন যে লোকে যে কাজটা করছে বলে মনে হচ্ছে সেই লোকে কাজটা এই কারণে করছে প্রমাণ দিতে যে দেখো আমারকে কিন্তু প্রয়োজন নাইলে কিন্তু এখন যে ক্ষমতা আছে সে পারতেছে না, গণ্ডগোল লাগতেছে তার অধীনে, সরকারের কাছে এগুলো প্রমাণ করার চেষ্টা করতেছে। সো এই একই জিনিস আবার আওয়ামী লীগ সরকার করে ইন্ডিয়ার কাছে প্রমাণ দেওয়ার জন্য যে দেখো আমরা ক্ষমতা না থাকলে কিন্তু এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় আমাদেরকে প্রয়োজন, এই পয়েন্ট মেক করার জন্য সরকারই স্যাবোটাজ করে, সরকারই আক্রমণ করে, এবং এটা কিন্তু লাইক কনস্পিরেসি থিওরির জায়গা না। কনস্পিরেসি থিওরির প্রশ্ন কখন আসে যে কোন স্পেসিফিক কেসে সরকার কাজটা করছে সেটা আমরা জানি না, অনেক ক্ষেত্রে জানতে পারি অনেক ক্ষেত্রে জানতে পারি না, এবং এই কাজগুলো বিরোধী দলও করে। সো কোন স্পেসিফিক কেসে কে কখন করতেছে সেটা বোঝার কোনো উপায় নাই, কিন্তু আপনি আওয়ামী লীগওয়ালারা সবসময় বিএনপির উপর দোষ চাপাবে, বিএনপিওয়ালারা সবসময় আওয়ামী লীগের উপর দোষ চাপাবে, এবং সেই দোষটাকে তারা আপাতত খুব একেবারে একাডেমিক হয়ে দোষ চাপাইতে হবে, তখন নানান ব্যাখ্যা যুক্তি দাঁড় করাবে, ওইগুলো হচ্ছে কনস্পিরেসি থিওরি, রাইট? সো এর মধ্যে 50% লাগবে, 50% লাগবে না, তখন যেই 50% লেগে গেছে তাদের থিওরি বলবে এই যে দেখছেন আমার থিওরি লাগছে, তার মানে বাকি 50% থিওরি আমার কারেক্ট। সো তাদের ওই যে বলেন আপনারা যে আপনার সব কিছুর যোগফল 100% হইতে হবে, এদের থিওরি অনুযায়ী সব কিছুর যোগফল 200%, কারণ আওয়ামী লীগ ওলারা যে থিওরি দিচ্ছে বিএনপি ওলারা পুরো উল্টা থিওরি দিচ্ছে, তো তাদের দুজনের থিওরি কারেক্ট হলে তো যোগফল 200% হয়, রাইট? সো এক এদেরকে নিয়ে কথা বলার সময়ের অপচয়, এরা 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 আলোচনার যোগ্য না, আলোচনার দে ডোন্ট ডিজার্ভ ডিসকাশন হোয়াটস এভার। তো এই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে এখন মনে হচ্ছে জিনিসটা
স্থানীয় আওয়ামী লীগের লোকজনই করাইছে, এবং যেটা লাইক এগেন এটা একটা বড় সংখ্যক ক্ষেত্রে এটাই হয়, এই হচ্ছে বাস্তবতা। এখানে এই সব কিছুর মধ্যে দুঃখের দুঃখজনক ব্যাপার যেটা, দুঃখের ব্যাপার যেটা, যে এগেন এই তৌহিদি জনতা যে একটা ইস্যু, এই পুরো ঘটনার সবচেয়ে বড় ইস্যু তৌহিদি জনতা। হ্যাঁ, পলিটিক্স এগেন এই প্রথম পর্ব আলোচনা করছি, এই এদেরকে খেপানো সম্ভব না হইলে এই স্যাবোটাজটাই কেউ পলিটিশিয়ানরা করতে যেত না। তারা এই স্যাবোটাজটা করে এই কারণে, কারণ এই তৌহিদি জনতাকে খেপানো যাবে বিধায়। সো সেটা, এটা হচ্ছে বিরাট ইস্যু যে এই এই অসভ্যরা কেন এক্সিস্ট করে। এবং সবার সব শেষের ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, যে এই এই অসভ্যদের অসভ্যতামির মধ্যেও আমি এগেন এটা একটা দুঃখজনক যে বাংলাদেশে একটা দাঙ্গা, রীতিমতো দাঙ্গা এখন যেটা হইতেছে সেটাকে ট্রুলি দাঙ্গা বলা যায়। ইন্ডিয়ার সাথে যদি আমরা, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডে যদি আমরা বিচার করতে যাই, এখন বাংলাদেশে যেটা হচ্ছে এটাকে দাঙ্গা ওয়ার্ডটা ব্যবহার করা যায় কিছুটা। দীর্ঘমেয়াদে ও লার্জ স্কেলে পার্সিকিউশন হচ্ছে মাইনরিটিদের সাথে দেশব্যাপী। সো এগুলো দাঙ্গা, কারণ বাংলাদেশে কিন্তু আমি কুমিল্লায় যে কুমিল্লা তো ঘটনাটা শুরু হয়েছে নানুয়ার দিঘির পাড় মন্দিরে, আমরা কুমিল্লার আমরা বলতাম নাইন্না দিঘির পাড়, শুদ্ধ ভাষায় বলতে হবে নানুয়ার দিঘির পাড়, যা হোক। সো এই নাইন্না দিঘির পাড়ের যেই মন্দির থেকে ঘটনা শুরু হয়েছে, কুমিল্লাতে কিন্তু প্রচুর, কুমিল্লা শহরের বেশিরভাগ জায়গার নামই হিন্দু ওয়ার্ড দিয়ে, লক্ষ্মী নামগুলো তো ভুলে গেছি, লক্ষ্মী বাজার অনেক নামই ভুলে গেছি, যা হোক কুমিল্লা শহরে আপনি গেলে দেখবেন আপনি পুরাটাই হইতেছে সব এলাকার নাম হিন্দু বিভিন্ন ওয়ার্ড থেকে বা সংস্কৃত ওয়ার্ড থেকে আসা আর কি। সো ওই জায়গাটা হিন্দু অধ্যুষিত ছিল হিস্ট্রিক্যালি, প্রচুর মন্দির কুমিল্লাতে। এবং আমরা কুমিল্লাতে দেখছি যে তখন তো স্টুডেন্ট ছিলাম কলেজে যখন পড়তাম, কুমিল্লা শহরে কলেজে পড়ছি আমি, সো তখন একটু অবাক হইতাম, কারণ তখন তো আসলে পলিটিক্সের এই বিষয়গুলো অত ডিটেলসে অত মাথা ঘামাইতাম না, ইয়াং ছিলাম, পান্ডামি করে বেড়াইতাম, সারাদিন ক্রিকেট খেলতাম, সাইকেল চালাইতাম। কুমিল্লা শহরে সাইকেল চালানোর একটা কালচার আছে আর কি, বর্ডার দিয়ে দুই নম্বর সাইকেল আসে, সবাই সাইকেল চালায়। আমার একটা সাইকেল ছিল সেন্সি সাইকেল, বিখ্যাত, ওই দিন কে কার সাথে জানি দেখা হলো, সে আমাকে মনে করাই দিল যে তোর একটা সেন্সি সাইকেল ছিল, আমার কুমিল্লার ফ্রেন্ড, আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, কুমিল্লা শহরে আমরা যখন কলেজে পড়াশোনা করছি, আমরা পূজা টুজা যাইতাম, তখন একটা জিনিস খুব অবাক হয়েছিলাম যে রোজা এবং পূজা একই টাইমে পড়তো, এরকম বেশ আমি যখন শহর কুমিল্লা শহরে ছিলাম তখন এইরকম ঘটনা ঘটছে, ইফতারের টাইম পূজার টাইম একই টাইমে। সো বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, সব মুসলমান আশেপাশে, কিন্তু ইফতারের টাইমে দেখতেছি পূজা মণ্ডপে হই হল্লা লাফালাফি, ওই যে ঢোল তবলা বাজাইতেছে, এদিকে মসজিদ হইতেছে নামাজ পড়ার সময়, তারপর তারাবি নামাজ পড়ার সময়, মনে হইতো জানি বাংলাদেশে হিন্দুরা সংখ্যাগুরু, মুসলিমরা সংখ্যালঘু, লাইক এই জিনিসটা খুব অবাক লাগতো তখন। তখন তো একদিন এত পলিটিক্স নিয়ে চিন্তা করা থট দেওয়ার বয়স ছিল না সেভাবে, কিন্তু স্টিল ওইটা স্ট্রোক মি যে কী ব্যাপার, মানে দুইটার একই টাইমে দুইটা জিনিস পড়ছে, মানে তাদের হিন্দুদের পূজা এবং মুসলমানদের তারাবি নামাজ বা ইফতার টাইম। তা যেটা হওয়ার কথা ছিল যে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যালঘু এরা না বরং একটু চুপচাপ থাকবে, আর মুসলিমরা বরং মাইক দিয়ে তারাবি নামাজ পড়বে, সে বা হিন্দুরা এরকম করলে গিয়ে ভাঙচুর করবে, অথচ লাইক এগেন মানে ট্রু স্টোরি, অবাক লাগতো যে মুসলমানরা চোরের মতো থাকতো, এরা চুপচাপ, হিন্দুরা তারা তো পূজার সময় হুই হল্লা ধোপ ঢাক ঢোল বাজায় চিল্লা চিল্লি করে করে, রাইট, ইফতার টাইমে তারাবি টাইমে তারা করতেছে, এবং আমি তখন অবাক অবাক হইতাম এগুলো দেখে। সো এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশে এখন হচ্ছে এই অবস্থা দাঙ্গা। নাও এগেন আমি এতে করে সংখ্যালঘুদের অনিরাপদ থাকা বাংলাদেশে সেই বাস্তবতাকে অস্বীকার করার তো প্রশ্নই ওঠে না, তারা অনিরাপদ সত্যি, কিন্তু এগেন এই পরিমাণ বাংলাদেশে এইভাবে আমি এগুলো দেখে বড় হয়েছি। আমাদের আমার যেই এলাকায় আমি বড় হয়েছি সেখানে একটা হিন্দু, মানে হিন্দু ধর্মাবলম্বী যারা, অবশ্যই যেহেতু তারা সংখ্যালঘু একটা কমিউনিটি হয়ে থাকে, সবাই একসাথে মিলেমিশে থাকে, রাইট। সো আমাদের এলাকায় একটা হিন্দু বাড়ি ছিল বিশাল, হিন্দু বাড়ির লোকজন মসজিদের পুকুর থেকে পানি নিত সবসময় নামাজের টাইমে, মসজিদের পুকুর থেকে আসলে সে পানি নিচ্ছে, এবং মসজিদের প্রতি বছর বাৎসরিক মিলাদ হইতো, হিন্দু বাড়ির লোকজন এসে পুকুর থেকে পানি নিচ্ছে, মাঠে আমরা হিন্দু ধর্মাবলম্বী ছেলেদের সাথে খেলে বড় হয়েছি। হ্যাঁ, ওই যে লাল পিঁপড়া কালো পিঁপড়া তুই হিন্দু, এগুলো আমরাও ছোটোবেলা থেকে করে বড় হয়েছি, কারণ এগুলো দেখে শুনে বড় হয়েছি, রাইট। তখন তার বুঝিও নাই, বোঝার কারণও নাই, একটুকে বেশি কিচ্ছু দেখি নাই, একটা সংখ্যা, এই যে কী বলে আপনার রিলিজিয়াস যে ডিসক্রিমিনেশন বলতে, বা একসাথে খেলছি আমাদের মসজিদের পুকুর থেকে সবসময় এরা পানি নিছে, যেটা বললাম আমি শহরে কুমিল্লা শহরে দেখতাম যে পূজার সময় হইতেছে, সারা ঢাকা কুমিল্লা শহরে পূজা মণ্ডপের কোনো অভাব নাই, তারা ঢোল তবলা বাজায় অস্থির অবস্থা উৎপাত করে মসজিদে, বরং তারাবি নামাজ যারা পড়তেছে এরা চোরের মতো চুপচাপ, কখনো একটা গন্ডগোলও বাঁধতে দেখি নাই, বাধা দিতে গেছে এরকম ঘটছে কখনো, কিন্তু বাধা দিয়ে এখন সুবিধা করতে পারে না, কখনো দেখি নাই। আমার ভাইয়ার বাসা ঢাকা, বাসার ভাইয়ার ছয়তলায় থাকে, তার নিচে হইতেছে একটা হিন্দু ফ্যামিলি আছে, তো এখন হিন্দুরা যেরকম ঢোল তবলা বাজে এলাকা গরম করে ফেলে, ভাইয়া প্রায়শই স্ট্যাটাস হতে শুধু একবার ফেসবুকে, সেটা শুধু হিন্দু ধর্মাবলম্বী নিয়ে না, যে যে কী বলে ওয়াচ করে মাইক দিয়ে সারা রাত জাগায় রাখে মানুষকে বিরক্ত করে, সেটা নিয়েও সে লিখছে, সো সব কিছু নিয়ে লিখছে। তো হিন্দু ধর্মাবলম্বী এরকম, তারাদের জ্বালার টিকা জানা বাসার, কিন্তু তাদেরকে তো কোনো কোনো মুসলিম বাধাও দিত না, তারা তাদের মতো করতো, মানুষজন বিরক্ত হইতো আশেপাশে সবাই, কিন্তু কেউ কখনো গিয়ে বাধা দেয়, অবশ্যই বাধা নিশ্চয়ই কোথাও না কোথায় দুই চারটা ঘটনা ঘটে, কিন্তু এতটুকু সাহস ফ্রিডম এরা ভোগ করে আসছে এই দেশে,
যেটাই হওয়ার কথা ছিল, যেটাই স্ট্যান্ডার্ড, যেটাই হওয়ার কথা ছিল, কিন্তু সেই দেশে এরকম দেশব্যাপী দাঙ্গা বাঁধা, এটা খুবই দুঃখজনক। এবং এই দেশব্যাপী দাঙ্গা এতদিন বাঁধে নাই মানে এই না যে তৌহিদের জনতা এক্সিস্ট করে নাই, এটা শুধু একটা স্পার্কের অপেক্ষা, রাইট? সো সেই স্পার্কটা হয়েছে, এখন শুরু হয়ে গেছে উন্মাতাল অবস্থা। সো অ্যাগেন ইন্ডিয়ার সাথে তুলনা করে একটা ফিল গুড আলোচনা আসে যে ও না, আমরা ইন্ডিয়া থেকে হাজার গুণে ভালো, কিন্তু স্টিল ইটস নট গুড এনাফ। আমাদের দেশের এই যেই যেই তৌহিদি জনতা এক্সিস্ট করে, যারা, এদেরকে অ্যাড্রেস করতে হবে, এদেরকে নিয়ে কথা বলতে হবে, এদেরকেই আরও শুদ্ধানোর আলোচনাটা তুলতে হবে অবশ্যই, রাইট? সো এই হচ্ছে দেশের অবস্থা। এটা খুবই একটা স্যাড ডে ফর মি যে বাংলাদেশের মতো দেশে, যেটা আমি এখন সবসময় অসভ্য দেশ বলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই অসভ্যতামির মধ্যেও আমরা হচ্ছে আমাদের আশেপাশের দেশের তুলনায় বেশ অনেকটা হারমোনিয়াস আমাদের আশেপাশে। এবং এটা কিন্তু লাইক শুধু মুখের কথা না, আপনি ডেটা যদি দেখেন সোশ্যাল স্কেলগুলোতে, জাতিসংঘের যে সোশ্যাল স্কেলগুলো হয় বিভিন্ন, মনে করেন নারী অধিকার, বাল্যবিবাহ রোধ, তারপর হইতেছে যে আপনি ধরেন শিশু মৃত্যু হার রোধ, তারপর মনে করেন যে আপনার আই ডোন্ট নো আরও এরকম সামাজিক যে সূচকগুলো, সামাজিক স্কেলগুলো, বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়া সবগুলো দেশের মধ্যে প্রায় সকল স্কেলে নাম্বার ওয়ান, ইন্ডিয়ার চেয়ে উপরে, পাকিস্তানের চেয়ে উপরে, শ্রীলঙ্কার চেয়ে উপরে, মালদ্বীপের প্রায়, লাইক আপনার যদি 20টা সামাজিক সূচক থাকে, এর মধ্যে বাংলাদেশ 15টাতে হবে নাম্বার ওয়ানে থাকে। সো এগুলো কিছু ভালো সাইন, এগুলোর সাথে এগুলো সরকারের কোনো কৃতিত্ব না, আছে কিছু নাই একেবারে এতটা বলাও ঠিক না। এই যে জন্ম মৃত্যু হার বাংলাদেশে হচ্ছে আপনার, এই যে মাতৃ মৃত্যু হার এখন অলমোস্ট পৃথিবীর সবচেয়ে কম, মানে এই বাংলাদেশের মতো দেশগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে কম যেসব দেশে তার মধ্যে একটা। এবং যেইভাবে বাংলাদেশ উন্নতি করছে এইসব এরিয়াতে, অবিশ্বাস্য রেটে করছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনা, সেগুলো সরকারের অবদান। এখন আওয়ামী লীগ সরকার সব কৃতিত্ব নিয়ে নেবে অবশ্যই, এগুলো বিএনপি সরকারের আমল থেকেই শুরু হয়েছে, আওয়ামী লীগ সরকার করছে, আওয়ামী লীগের সরকার আমল অনেক কিছু শুরু হয়েছে, বিএনপি আমলে টেনে নিছে। সো যা হোক, সো সামাজিক সূচকে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান দেশ, একেবারে স্যানিটেশন থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকগুলো প্রোগ্রামে ইন্ডিয়াতে ডেকে নিয়ে নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আমি দেখছি ওই প্রোগ্রামগুলো, যে কীভাবে ইন্ডিয়ানদেরকে টয়লেটে হাগু করানো যায়, এদেরকে যত রকম সরকার চেষ্টা করে, এরা খেতে না রাখে তার মধ্যেই হাঁকবে এরা। ডক্টর মোহাম্মদ ইউনুস কি একটা বিব্রতকর অবস্থা, পাশের দেশের নোবেল লরেটকে ডেকে এনে হাট দেশে আর ইন্টারভিউ নিচ্ছে, 30 মিনিট ইন্টারভিউ, যে কীভাবে ইন্ডিয়ানদেরকে টয়লেটে হাগু করানোটা প্র্যাকটিস করানো যায়, পটি ট্রেনিং। আমার বাচ্চা, ছোটো বাচ্চা 2 বছর যে পটি ট্রেনিং করাচ্ছি, ইন্ডিয়ানদেরকে এরকম সরকার পটি ট্রেনিং করাইতে পারে না, এদেরকে ব্যবস্থা করে দিলে এরা খেতেই হাঁকবে। সো সেটা বলতেছি যে সামাজিক সূচকগুলোতে এটা ইন্ডিকেট করে যে আমাদের দেশের মানুষজন আশেপাশের দেশের তুলনায় যথেষ্ট ডিফারেন্ট, যথেষ্ট আগানো। সো এরকম একটা দেশে ইন্ডিয়ার মতো করে দাঙ্গা লাগা, এটা খুবই দুঃখজনক, এটা খুবই একটা কষ্টের দিন আমার জন্য অনেস্টলি, এটা এতদিন পর্যন্ত টানতেছে। এবং এখনও আমি যখন শুনছি যে সারা দেশে ছড়াই গেছে, আই ওয়াজ শকড, আই ওয়াজ ট্রুলি শকড, কারণ এখন বাংলাদেশের মতো দেশে এরকম ছোটোখাটো হামলা টামলার ঘটনা বিচ্ছিন্নভাবে এটা ঘটবে, এটা অপ্রত্যাশিত না, কিন্তু এটা এরকম স্পাইরাল আউট করে, এরকম করে মানে ফরেস্ট ফায়ার মতো করে ছড়াইয়া পড়া দীর্ঘমেয়াদে সারা দেশে, এটা আমি আমার জন্মের পর থেকে এগুলো বাংলাদেশে দেখি নাই। সো লাইক অ্যাগেন ইটস রিয়েলি স্যাড ডে ফর মি, যেটা এখনও চলতেছে এবং এখন এইভাবে এই পরিমাণে এই পর্যায়ে বাংলাদেশে ছড়াইতেছে, এটা 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 হইতে দেওয়া যাবে না, এটা বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে না। ঠিক আছে, আমাদের চেতনাবাজরা বলে বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে যাচ্ছে, না বাংলাদেশ এখন আফগানিস্তান হয় নাই, বাংলাদেশ এখনও যথেষ্ট আশেপাশের সকল দেশের, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ হাজার গুণে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসছে, বাংলাদেশে কি তালেবান ক্ষমতা আসছে না, বাংলাদেশে তালেবান ক্ষমতা আসবেও না ইনশাআল্লাহ। সো বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, সকল দেশের চেয়ে সামাজিক সূচকে বাংলাদেশের মানুষজন, তারা থ্রু ডেটা, স্ট্যাটিস্টিক্স, মুখের কথা না, এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষজন আলাদা আমাদের আশেপাশের সবার চেয়ে, এই এই অসভ্যতামের মধ্যেও তারা অন্যান্যদের তুলনায় কিছুটা বেটার হিসেবে দেখে আসছি, জেনে আসছি। সো এখানে এই কারণে এটা খুব দুঃখের ব্যাপার যে বাংলাদেশে এই পরিস্থিতি দেখতে হচ্ছে।